Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমিনুল ইসলাম মান্না। তো আজকে আমরা যে জিনিসটি আনবক্সিং করতে আছি সেটি হচ্ছে স্যামসুনির ট্যাব 25, অর্থাৎ SYM ট্যাব 25, যেটি স্যামসুনি লাস্ট লঞ্চ করেছে তাদের এই ট্যাবটি। তো এই ট্যাবটি মূলত জাস্ট প্রাইস হচ্ছে আপনার 8490 টাকা। এই রেটে আরেকটি ট্যাব আছে, সেটা আমরা জানি SYM ট্যাব, যেটা 50, সেম প্রাইস, বাট এটা আপডেট। এটাতে আমরা দেখে নিই, এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। আমরা ব্যাক প্যানেলে দেখতে পাবো যে এতে 7 ইঞ্চি WVGA ডিসপ্লে ইউজ করা হয়েছে, দেন 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। এটাতে জাস্ট আপডেট বলতে র্যাম ব্যবহার করা হয়েছে 2 GB, রোম আগের মতোই আছে। ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুটোই সেম আছে টেপ 50র মতোই। 3500 mAh লি পলিমার ব্যাটারি বা লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটি অ্যান্ড্রয়েড 7.0 অপারেটিং সিস্টেম এটাতে ইউজ করা হয়েছে। 3G ব্লুটুথ ছবি আছে, OTT সাপোর্টেড। তো এই হচ্ছে এটা গ্লান্স। তো এখানে আপডেট বলতে যে জিনিসটি, সেতুতে র্যাম এবং অপারেটিং সিস্টেম, এই দুটোই মূলত আপডেট হয়েছে এই ট্যাবে। এবং এটি কিন্তু 7 ইঞ্চি ডিসপ্লে। তো চলুন আনবক্সিং করা যাক। তো আমি অ্যাকচুয়ালি এই ইয়াগুলো কেটে নিয়েছি, তো এটা আমরা এপাশে রাখে এপাশে টানলেই ব্যাক কভারটি খুলে আসবে। ব্যাক কভার, তো ব্যাক কভার খোলার পরও এখানে নতুন প্যাকিং সিস্টেম হয়েছে যে এই কভারটি অ্যাকচুয়ালি থাকে না। তো এখানে আরেকটি কভার আছে, এটা আমরা তুলি। এটা সাইডে সাইডে, দেন আমাদের কাঙ্ক্ষিত সেই টেপ। অপস, এটা চালু আছে, ওকে ব্যাপার না। তো চালু যখন আসে এটা থাক, মেবি আমি যখন নিয়ে আসি তখন মনে হয় যে কাস্টমার কেয়ারের কেউ এটি চালু করে দিয়েছে। তো এই হচ্ছে, যেহেতু আমি খুলে নিছিলাম সেহেতু মনে হয় টেস্ট করে দিয়েছে। তো এই হচ্ছে পলিমার পলিকভারে মোড়ানো টেপ। তো এটা আমি সাইডে রাখতেছি, এটা একটু পরে দেখতেছি এটার সাথে আর কি আছে। দেন আছে ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো এইখানে একটা ফর্ম, ফর্মের উপরে অ্যাকচুয়ালি ছিল আমাদের টেপটি। দেন আছে আমাদের কভার, ফ্লিপ কভার, এটি মূলত আপনার টেপের সাথে লাগে থাকে, মানে টেপে আপনি ডিসপ্লে প্রোটেকশনের জন্য। দেন আছে ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল, এই হচ্ছে ইউজার ম্যানুয়াল। দেন আছে হেডফোন, হেডফোন কি কোয়ালিটির অ্যাকচুয়ালি জানি না, এটা দেখতে হবে, মানে এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখতে হবে। গেল হেডফোন। দেন আছে ট্যাবলেট, যেটা অ্যাকচুয়ালি আমাদের সুরক্ষা দেয় এই ডিভাইসগুলোকে। দেন আছে OTG, এটা দেখেন, এই হচ্ছে OTG, ছোট্ট একটা OTG। এর আগে OTG-তে আমরা দেখেছি OTG কেবল থাকতো, বাট এটা OTG কেবল না, এটা জাস্ট একটা ডিভাইস ছোট্ট। অ্যাকচুয়ালি এটাকে কি বলা যায়, মানে আমরা যে কার্ড রিডার ইউজ করতাম, তো কার্ড রিডারের মতো আর কি। তো এটা সাইডে রাখলাম। দেন আরেকটি সাইডে আছে, এখানে আছে আপনার চার্জার, তোমরা দেখতে পাচ্ছেন চার্জার কেবল সব সাদা কালারের। দেন যেটি বিষয় আছে সেটি হচ্ছে অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার। তো এই হচ্ছে মূলত বক্সের ভিতরে এই ছিল, আর আপাতত আর কিছু নাই, এটা আমি সাইডে রাখতেছি। এখন মেইন যে ডিভাইস, অর্থাৎ এই যে টেপটি, তো টেপের উপরে আমরা দেখতে পাচ্ছি যে কি কি আছে। তো ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটি হচ্ছে এখানে যে প্লাস্টিকটি সেটা অ্যাকচুয়ালি তুলে ফেলবো। ওকে, এখন যেহেতু এটা চালু করে গেছে সেহেতু চালু করে দেখানোর তো কিছু নেই।
তো ফার্স্ট টাইম এই হচ্ছে, এটি গোল্ড কালারের, পুরোটাই গোল্ড। এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, দেন নিচের দিকে অ্যাকচুয়ালি কোনো কিছুই নেই, নিচে কোনো কিছু নাই, কোনো পোর্ট নেই অ্যাকচুয়ালি। আর এই পাশে আপনার ডান পাশে উপরে আছে পাওয়ার বাটন, দেন আছে ভলিউম লোকার। পাওয়ার বাটন, ভলিউম লোকার ডান পাশে, আর সামনের দিকে স্পিকার এবং ফোন ক্যামেরা। এখানে কোনো এলইডি ফ্ল্যাশ ট্ল্যাশ নেই। দেন পিছনে তো এলইডি আছে একটা, আর টপে অর্থাৎ উপরের দিকে আছে 3.5 mm জ্যাক, যেটি অডিও জ্যাক, এবং এখানে আমার চার্জার পিন বা OTG সাপোর্টেড USB 2.0। তো যাই হোক, এটি হচ্ছে মূলত বাইরের যে আউটলুক সেটি। এখন বেসিক্যালি যে বিষয়টি সেটি হচ্ছে যে, এটি আমরা জানি যে ক্যামেরা ফার্স্ট যেটি সেটি হচ্ছে, ক্যামেরার কথা বলি, ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল হচ্ছে ফোন ক্যামেরা। তো 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এই যে ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি আপনার জানেন যে এখানে সোনি বা এমনি ওমনিভিশন এদের কোনো সেন্সর ইউজ করা হয়নি। এদের সেন্সর ইউজ করা হয়েছে আপনার GCS নামে এক সেন্সর, যে যার অ্যাপারচার হচ্ছে 2.2। এখানে আপনি পাবেন বিউটি মোড আছে, প্যানোরামা আছে, নাইট মোড আছে, প্রফেশনাল মোড আছে, DSLR এর মতো যেটি আর কি প্রফেশনাল মোড। তো আমরা যদি ক্যামেরাটা অন করে দেখি, এই হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরা অন করলে এখানে ক্যামেরার অপশনগুলো আপনি পাবেন। এই হচ্ছে ক্যামেরা সেটিং, HDR, ফেস বিউটি, এই যে সাইড অপশন, প্যানোরামা, সাইটি অপশনগুলোতেই আছে। তো এই হচ্ছে মূলত ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো হবে আমার মনে হয় না, কারণ এই সেন্সরের ক্যামেরা আমি কোনোদিন ইউজ করি নাই। ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে, আমরা জানি যে এটার 7 ইঞ্চি ডিসপ্লে, আর WHBGA ডিসপ্লে। এটার PPI অর্থাৎ শার্পনেস হচ্ছে 170, এবং এটা 16.8 মিলিয়ন কালার সাপোর্ট করে। তো এই হচ্ছে ডিসপ্লের ব্যাপার স্যাপার। দেন যে বিষয়টি সেটি হচ্ছে এটার প্রসেসর। আমরা জানি যে এটা কানেক্টিভিটি হচ্ছে আপনার কোর্টেক্স প্রসেসর, 1.3 GHz A7 প্রসেসর। GPU হচ্ছে মালি 400, মানে গ্রাফিক্স যেটি ম্যাক্সিমাম ফোনে স্যাম ফোনে ইউজ করে সেই গ্রাফিক্সটি এখানে ইউজ করা হয়েছে। কানেক্টিভিটি এটা অ্যাকচুয়ালি 3G কানেকশন নেবে, এবং মাঝখান থেকে যে ব্যাপারটি সেটি হচ্ছে যে 3G-র সাথেও আপনার যেটি করতে পারবেন সেটা হচ্ছে রেগুলার সিম এটি সাপোর্ট করে, অর্থাৎ ন্যানো বা হাইব্রিড এরকম কিছু সিম এটিতে সাপোর্ট করে না। রেগুলার সিম ইউজ, রেগুলার আমরা যে বড় সিমটা ইউজ করতাম হাইব্রিডই বলে মেবি, সেটি হচ্ছে রেগুলার সিম। তো এই হচ্ছে অবস্থা। এবং আমরা জানি যে মেমোরি হিসেবে র্যাম আছে 2GB DDR3 র্যাম, এটা 32-বিট অপারেটিং সিস্টেম, এবং রম হচ্ছে 16GB রম, আর এটা সর্বোচ্চ আপনার 32GB পর্যন্ত সাপোর্ট করবে। এই হচ্ছে কানেক্টিভিটির মধ্যে। OTG তো থাকবেই, OTG তো আছে। দেন ব্যাটারি আমরা জানি যে লিথিয়াম পরিমাণের ব্যাটারি, এটি 3500 mAh ব্যাটারি। তো জানি না কেমন চার্জ ক্যাপাসিটি যাবে, তো বলে রাখা যায় একদিন তো চার্জ অনায়াসে যাওয়ার কথা। দেন এটি 265 গ্রাম ওজন অ্যাকচুয়ালি এই ফোনটি, এই ট্যাবটি 265 গ্রাম ওয়েট উইথ ব্যাটারি, যেহেতু এটা ফিক্সড ব্যাটারি। মাল্টিমিডিয়াতে বলার কিছু নাই, HD রেকর্ড করে, মানে HD রেকর্ডিং ক্যাপাসিটি, HD 30 ফ্রেমে 1080 পিক্সেল এটি রেকর্ড করে। সেন্সর হিসেবে তেমন কিছু দেওয়া হয়নি, শুধু গ্র্যাভিটি সেন্সর দেওয়া আছে। এখন প্রক্সিমিটি সেন্সর মেবি আছে, এখানে একটি লাইট জ্বলে, তো আমি অ্যাকচুয়ালি জানি না, যে যদি কয়েকদিন ইউজ করতাম তাহলে অবশ্য ফুললি বোঝা যেত যে এটার কী কী আছে। স্পেশাল অপশন বলতে এটি একটি ব্যাটারি ব্যাকআপ, অর্থাৎ ব্যাটারি কতক্ষণ আছে বা কতক্ষণ থাকবে এই বিষয়টি দেখা যায়। যেমন আপ টু সেটিংস,
দেন এখানে আপনার যে বিষয়টি আপনি দেখতে পাবেন সেটি হচ্ছে ডিসপ্লে স্টোরেজ, এই যে ব্যাটারি। তো এই হচ্ছে এটি নতুন অপশন এই ট্যাবে অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে। এটি মূলত এই হচ্ছে অবস্থা, এটি লাস্ট আপডেট এদের। এবং এমার্জেন্সি মুড আছে, অর্থাৎ আপনি যদি বা কল যখন দেখবেন যে আপনার চার্জ একবারই কম, তখন আপনি এটার মুড ইউজ করতে পারবেন, সরি। তো এই হচ্ছে মূলত মোটামুটি এই ফোনটি রিভিউ। তো আশা করি রিভিউটি ভালো লেগেছে, যেহেতু এটি নুগটের অপারেটিং সিস্টেম 7.0 অর্থাৎ 7.0-তে চলতেছে। তো অবশ্যই রিভিউটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর প্রাইস রেঞ্জ এই স্যামসাংয়ের ট্যাবে 25 এবং 50 একই রেটের, জাস্ট ওইটার 1 GB র্যাম আছে, কিন্তু এটা ডিসপ্লে হচ্ছে 8 ইঞ্চি ডিসপ্লে এবং ওটা হচ্ছে HD ডিসপ্লে আর কি। তো এই হচ্ছে অল্প কিছু পার্থক্য, তবে এটা অল্প কিছু আপডেট, শুধু জাস্ট র্যাম এবং অপারেটিং সিস্টেমের আপডেট এবং এই জাস্ট কয়েকটা স্পেশাল ফিচার এখানে যোগ করা হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। দেখা হবে পরের কোনো বিষয়ে, পরের কোনো যে একটি ট্যাব বা অন্য কোনো গ্যাজেট নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেলটি বাজিয়ে দিন।